মাতৃগর্ভে আমরা কেমন ভাবে থাকিব, উদ্ধ পদে হেষ্ট মূর্তে। যখন আমরা মাতৃগর্ভে থাকি, গোবিন্দকে কেঁদে কেঁদে বলি যে হে গোবিন্দ, আমি যে এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে ভূমিষ্ঠ করে দাও। কিন্তু যখন আমাদের ভূমিষ্ঠ করবে, তখন আবার গোবিন্দকে বলি হে দয়াময়, মাতৃগর্ভে যত দুঃখ আসুক কষ্ট আসুক, আমি তোমার কাছে জানাতাম। কিন্তু দয়াময় গো, আমি যে পৃথিবীর বুকে যাব, ওখানে আমার দুঃখ আসলে দেখবে কে, আমাকে খিদে পেলে খাইয়ে দেবে কে? বলছে ওরে, ওখানে আমার থেকে দেখবার জন্য আরো ভালো একজনকে রেখেছি, কে জানো? তোমার এই জগতে জননী মা। কিন্তু মা, আমরা সেই মাকে আজকে দেখছি না। একটা কলসি দিয়ে সাতটা কলসি পূর্ণ হলো, কিন্তু সাতটা কলসি দিয়ে একটা কলসি আমরা পূর্ণ করতে পারি না। আপনারা প্রশ্ন করবেন যে একটা কলসি কি বা সাতটা কলসিটা? একটা কলসি হলো একটা মা। একটা মায়ের স্তন দুধ পান করে সাতটা সন্তান মানুষ হলো। কিন্তু মা গো, সাতটা ছেলে যখন থাকে না, সেই মাটি হয়ে যায় আমার ভাগের মা। এর কাছে এক মাস, ওর কাছে এক মাস, আরে বেশি হলে দাদা কিবা ভাইকে ডেকে বলে, এই দাদা মাকে নিয়ে গেলি না, একদিন যে বেশি হয়ে গেল। কি মা বলি তো? কিন্তু বলুন তো, যখন আমরা শীতের সময় ওই মায়ের কোলে ছোট্টবেলায় প্রস্রাব করে দিতাম, মায়ের সেই আঁচলে খানা দিয়ে আমাদেরকে বক্ষে ধরে রাখত, আর আজকের আমরা সেই মাকে কিনা কিভাবে দেখছি সাতের চোখে। এর কাছে এক মাস, ওর কাছে এক মাস, আর যদি একটা ছেলে হয় ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। কি মা, আমাদের ঠিকানা একটা ছেলে হয় বৃদ্ধাশ্রমে দিতে হয়। কিন্তু কেন হয় জানেন? মায়ের দোষে মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। আপনারা প্রশ্ন করবেন যে কেন, আপনারা প্রশ্ন করবেন কেন বৃদ্ধাশ্রমে আমার দোষে আমাকে যেতে হয়? এই ছোট এতক্ষণে একটা শিশু যখন হরি নাম শুনতে আসিতে বলে, আমরা মায়েরা তাকে পাঠাই না, বলে এই খোকা বড় হবি, বড় হয়ে যাবি। তামা শিক্ষা দিলাম, ছেলেকে বড় মানুষ তৈরি করলাম, ছেলে লক্ষ লক্ষ টাকা মাইনে পায়, কিন্তু পেয়ে কি হবে? বাবা মার পাতে এক মুঠো ভাত নাই। ছেলেকে শিক্ষা দিই, কিন্তু শিক্ষার সাথে তাকে বিবেক বৈরাগ্যটা তৈরি করুন, তবেই তো সন্তান আপনাকে দেখবে। কীর্তন শুনতে নিয়ে আসুন, তবেই তো সন্তান জানবে। কৃষ্ণ বিনে এ জীবনে আমাদের যে আর কিছু নাই মা। মা, ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, নাতি আমার, পুতি আমার, সবই তো আমার। আমরা প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভগবানের নাম করি আর না করি, এইটা আমাদের মুখ থেকে বার হয়, আমার আমার আমার। নাতি আমার, পুতি আমার, বিষয় আমার, বৈভব আমার। কিন্তু ভেবে দেখুন তো, যেদিন চলে যাবেন, নাতি আপনার সঙ্গে যাবে না, ছেলে আপনার সঙ্গে যাবে না, বৌমা আপনার সঙ্গে যাবে না, গাড়ি যাবে না সঙ্গে, বাড়ি যাবে না সঙ্গে, সাথে যাবে এই হরিনাম। কিন্তু মা, হরিনাম গেলে বা কাজ কি? খাঁচাতে যখন একটা আপনি পাখি পুষবেন, সেই পাখিকে যখন খাঁচায় থাকবে, তখন তাকে সে জল দিলে জলটা খাবে। কিন্তু বাবা, সেই খাঁচাতে
আমরা তো দোষ দিই মুসলিম ধর্মকে যে ওরা গরু কেটে খায়, কিন্তু মা দোষটা কার বলুন তো? মুসলিমদের দোষ কি মা? মুসলিমরা গরু কেটে খায়, আপনারা ছাগল কেটে খান না কি গো বাবা? ছাগল কেটে খান না? মুসলিমরা গরু কেটে খাই বলে তাদের দোষ, আর হিন্দুরা যে গরুগুলো জানোয়ারের মতো তার কাছে বিক্রি করছে এতে দোষ নাই? কি গো মা, দোষ তাহলে কাদের? বড় অপরাধী তো আমরা যারা হিন্দু হয়ে মুসলিমদের হাতে গরুগুলোকে তুলে। মুসলিম ধর্মকে দোষ দেওয়ার আগে নিজের দিকটা দেখবে যে আমাদের মানসিকতাটা কেমন, তবে তাকে দোষ দিন। মুসলিমরা গরু কেটে খাচ্ছে আর আমরা ছাগল কেটে খাচ্ছি দোষ নয়, কারণ কেন জানো? আমরা নিজেরটা দেখি না, পরেরটা দেখতে যাই আগে। কিন্তু সব সময় জানবেন না, আঙুল যদি কারোর দিকে বাড়াও দুটি আঙুল যাবে তার দিকে, আর তিনটি কিন্তু আপনার নিজের দিকে, এইটা চিন্তা করে রাখবে। তাই কাউকে কোনো কথা বলার আগে একটু ভেবে চিনতে বলবেন। আজকে যে নীলাটি গাইব সেটি হলো একটি দুঃখী ভক্ত, তার নাম দুঃখী দীন দয়াল। তামা এই দুঃখী দীন দয়াল যখন 3 বৎসর বয়স তার মা মারা যায়, যখন একটু বড় হয় 5 বৎসর বয়স তখন তার বাবা মারা যায়। দুঃখী দীন দয়ালকে দেখবার মতো কেহ নাই। সেই দুঃখী দীন দয়াল এর বাড়ি ওর বাড়ি থেকে চেয়ে চিনতে যেটুকুনি পায় একবেলা সেবা হয় একবেলা হয় না। বড় কষ্টে দিন কাটে সেই দুঃখী দীন দয়াল। ধীরে ধীরে সেই দুঃখী দীন দয়াল বড় হলো। সেই দুঃখী দীন দয়াল বড় হয়ে একটি ঘর বাঁধল। কিসের ঘর জানো? একটি মাটির ঘর। তার উপর ঘরের ছাউনি, তার দিনই চলত ভিক্ষা করে। সে ভিক্ষা করে তার দিন যাপন করত। এইভাবে কাটতে কাটতে একটি মেয়ের সাথে তার বিয়ে হয়। কি নাম তার? মায়াবতী। তামা ওই দুঃখী দীন দয়াল আর মায়াবতী দুইজনের সংসার। ওদের সংসারে বলার মতো কেউ ছিল না, কহার মতো কেউ ছিল না। কিন্তু মা মায়াবতী কেমন প্রকৃতির মেয়ে জানো? সে কৃষ্ণ পাগলী। সে কৃষ্ণ ছাড়া কিছু জানে না। সকাল থেকে শুধু তার মুখে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মামা এই কৃষ্ণ নামে যে কত মধু আছে আমরা জানি না, আমরা কেউ খুঁজে দেখি না। কৃষ্ণ নামে কি হয় জানো? বশ করা যায় একটা মানুষকে, কৃষ্ণ নাম দিয়ে বশ করা যায়, কৃষ্ণ নাম দিয়ে পাগল করা যায়। জানেন মা, একটা গ্রামেতে একটা জমিদার ছিল। সে কোনোদিন কীর্তন আসরে যেত না, কীর্তন শুনত না। তার স্ত্রী একদিন বলছে, হ্যাঁ গো তোমার তো বয়স হয়েছে, এত বিষয় সম্পত্তি, আমাদের তো কোনো ছেলে নাই কোনো মেয়ে নাই, কে দেখবে? তা তুমি এই দিন কত হরিনাম শুনে শুনে জীবনটা কাটিয়ে দাও। তা যেই না মা এমন কথা বলেছে, সেই জমিদারটা আমার বসেছে হরিনাম শুনতে। যেই না গিয়েছে জমিদার মানুষ সবাই দেখে বলছে, আসুন 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 আসুন। জমিদার মানুষ সবাই সম্মান দিয়েছে। এবার যেই না গিয়েছে সবাই বলছে, বসুন বসুন বসুন। এবার বাড়ি থেকে পেট ভর্তি করে খেয়ে এসেছে ও বেটা, ঘুমিয়ে পড়েছে।
এবার ঘুমিয়ে থেকে উঠে দেখছে কীর্তন হয়ে গেছে। এবার বলছে সবাই বলছে কীর্তন তো হয়ে গেছে, যান আপনি চলে যান, যান যান। এবার সে বাড়ি গিয়েছে, তার স্ত্রী জিজ্ঞাসা করছে, হ্যাঁ স্বামী তুমি তো আজ কীর্তন শুনতে গেলে, কি শুনলে একবার আমার বলো। বলে আমি তিনটে মন্ত্র শিখেছি। তিনটে মন্ত্র কি? আসুন বসুন চলে যান, তিনটে মন্ত্র শিখেছে। তোমার সে তো ওই রাত্রে এসছে হরিনাম তোলায় ঘুমিয়ে নিয়েছে, বলছে তবে তুমি মন্ত্র শিখেছ, সারা রাত ঘুম পাচ্ছে না, ওই মন্ত্র জপো। ইয়ে বেটা কি করেছে এখন সেই মন্ত্রটা জপছে, আসুন 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 বসুন বসুন চলে যান। এখন যেই এমন মন্ত্র বলছে, এবার সেই দিনকে ডাকাত পড়বে তো পড়বে জমিদারের বাড়ি। নামের কি মহিমা দেখুন, সেই দিনে ওই জমিদারের বাড়ি পড়েছে ডাকাত। আর এদিকে জমিদার যেই না ডাকাত জানলাটা ভেঙেছে ঢুকবে, এদিকে মন্ত্র জপ করছে, আসুন 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 আসুন। ডাকাত ভয় পেয়ে গেছে, এবার যেই পালাতে যাবে বলে বসুন 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 বসুন। এবার এ বেটা ভয় পেয়ে গেছে, এ বেটা ভয় পেয়ে কি করেছিল, সারাদিন যা লুটপাট করেছিল জমিদারের পায়ের ধারে দিয়েছে। জমিদার কিন্তু দেখেনি, চোখ বুঝে মন্ত্র পাঠ করছে। এবার যেই দিয়েছে জমিদার বলছে যান চলে যান চলে যান। তা যেই না এমন বলেছে সে চলে গেছে, ডাকাত পালিয়েছে। তাই আবার কিছুক্ষণ বাদে জমিদার যখন ধ্যান ভঙ্গ করে দেখছে তার পায়ের কাছে সোনা দানা মণি মুক্ত কত কিছু রয়েছে। জমিদার মনে মনে ভাবছে একদিন আমি শুধু তিনটে মন্ত্র পড়ে যদি এত হীরে মানি জহরত পেতে পারি। কিন্তু এদিকে তার স্ত্রী বুঝতে পারলো যে শুধু শুধু তিনটে মিথ্যে মন্ত্র বলে ডাকাতের কাজে দিল। ইয়ে বেটা মনে মনে ভাবছে কি যে একদিন কৃষ্ণ নাম করে যদি আমার এত কিছু হয় তাহলে সারা জীবন কৃষ্ণ নাম করলে কি হবে। কি গো মা, সারা জীবন যদি একদিন কৃষ্ণ নাম করে যদি মনি মানিক মুক্ত জহরত পাওয়া যায় তাহলে সারাদিন কি যদি আমরা হরিনাম করি সারা জীবন করি না জানি কত কি পাবো। এ বেটা কীর্তন করছে, তারপর থেকে আর তার দিন যায় তো জমিদারি, সে জমিদারি ছেড়ে শুধু কৃষ্ণ নাম করে যায়। সেই কৃষ্ণ নাম করতে করতে যখন মারা যায় তার দেহটাকে যমরাজ নিতে পারল, তার দেহটাকে স্বর্গের দূত এসে নিয়েছিল। কারণ কেন জানো, শাস্ত্র বলছে একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। আরে কৃষ্ণ নামে পাগল হওয়া যায় কেমন জানেন, কৃষ্ণ নামে পাগল হওয়া যায়, বলবো নাকি বাদ দিয়ে দেবো। একটা রাখাল মানে গরু চড়াতো, একদিন সে দেখছে যে এক জায়গায় ভগবত পাঠ হচ্ছে, সে বেটা গরুগুলো রেখে আর ওই ভগবত পাঠ শুনতে গেছে। সেখানে গিয়ে বলছে, সেখানে ভগবত পাঠক ঠাকুর বলছে যারা কৃষ্ণের বাড়িতে গরু চড়ায় কৃষ্ণের নবলক্ষ ধেনু কৃষ্ণ তাকে প্রচুর ধনরত্ন দেয়, কিন্তু কৃষ্ণ নাম করতে হয়। এ বেটা কি করেছে, গরুগুলো সব মাঠে ফেলে আর কি বলেছে, এবার আবার শুনে নিয়েছে যে ঠাকুর কৃষ্ণ কোথায় থাকে, বলে বৃন্দাবনে। এ বেটা এখন সেই মন্ত্রটি মুখস্ত করছে, কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ বৃন্দাবনে। এই বলে সে বৃন্দাবনের দিকে ছুটেছে, কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ বৃন্দাবন করতে করতে যখন বৃন্দাবনে গিয়ে পৌঁছেছে তখন সে কৃষ্ণের মূর্তি দর্শন করে। কৃষ্ণ নামের যে কত মহিমা আমরা জানি না, কৃষ্ণ নামে কি আছে আমরা জানি না,
তাই মা দুঃখী দীনদয়াল বিবাহ করেছে তার স্ত্রী কৃষ্ণ পাগলিনী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষ্ণ নাম করে কেমন ভাবে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নামে সুধানি কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নামে সুধানি কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই শয়নে স্বপনে কৃষ্ণ সে নাম নয়নে নয়নে কৃষ্ণ গুণ গান শয়নে স্বপনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে হেরি শৈল চূড়াতে সাগর চলিলে তুমি যে শঙ্কা কৃষ্ণ সে নয়নে নয়নে পড়ি সে দিনে কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নামে সুধানি কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান কৃষ্ণেরই গান গাই
গা গা